আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি হাদিস শরীফ নিয়ে, যে হাদিসটি বর্তমানে জানা আমাদের গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন আল্লাহ পাক তিন শ্রেণীর লোকদের দিদার দিবেন না, এমনকি তাদের দিকে তাকাবেনও না। হাদিসটি সহিহ মুসলিম শরীফের। প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। হাদিসটির অনুবাদ হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিন শ্রেণীর লোকদের সাথে কিয়ামত দিবসে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাতও করবেন না। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হল যারা গুড়ালির নিচে পরিধান করে সেই ব্যক্তি। আমাদের সমাজে অনেকেই আছে যে গুড়ালির নিচে কাপড় পরিধান করে। প্রিয় বন্ধুরা, যারা এই কাজটি করে তারা এই হাদিস যদি শুনে থাকেন তাহলে পরিবর্তন করে ফেলুন আপনার এই ভুলটি, যে ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভুলের কারণে যারা গুড়ালির নিচে কাপড় ঝুলিয়ে তা পরিধান করে সেই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ পাক তাকে তার দিকে দৃষ্টিপাতও করবেন না। তাই আমরা চাই, তাই যারা এই হাদিসটি শুনছেন তারা এই ভুল থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে, দান করে যে ব্যক্তি দানকারী ব্যক্তিকে কুঠা দেয়। প্রিয় বন্ধুরা, সচরাচর অনেকেই ঘটে, বর্তমানে সচরাচর অনেকেই ঘটে যে অনেকেই দান করলো, তারপর যে দান করছে তাকে আবার সে কুঠা দিচ্ছে। তাই এইসব লোকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ছাড়বেন না, তাদের জন্য অনেক কঠিন শাস্তি রয়েছে। তাই যারা এই দান করে দানকারীকে যারা কুঠা দেয়, তারা এই বিষয়টি পরিহার করুন, করে তাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করুন, যাতে তারা তোমার আপনার দান করা থেকে কখনো কোনো কষ্ট না পায়। তাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দান করার পর যারা খুঁটা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন না কিয়ামতের ময়দানে, তাদের দিকেও তাকাবেন না। প্রিয় বন্ধুরা, আমরা যারা এই বর্তমানে এরকম যাদের প্রিয় বন্ধুরা, আমরা এই হাদিস থেকে এই বিষয়গুলো জেনে হয়তো আমরা চেষ্টা করব যাতে আমরা এরকম কাজ না করতে। আর যারাও এই হাদিসটি শুনতেছেন তারা যারা এই খুঁটা দেবে তাদেরকে বুঝাবেন যাতে তারা এই কাজ থেকে বিরত থাকে। তিন নম্বর হচ্ছে যারা মিথ্যা শপথের দ্বারা অন্যের পণ্য সামগ্রী আত্মসাৎ করে। প্রিয় বন্ধুরা, অনেকেই আছে যে এরকম মানে গরিব লোকদেরকে সাথে মিথ্যা ওয়াদা করে তারা তাদের কাছ থেকে অনেক কিছু লুটপাট করে নেয়, পরে সময় মতো তারা বলে যে না, আমি ওয়াদা করি নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক এই ধরনের লোকদেরকে কিয়ামতের ময়দানে কখনো ছাড়বেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের দিকেও আল্লাহ তাকাবেন না কিয়ামতের ময়দানে, তাদের কে কখনো পবিত্র করা হবে না, তাদেরকে কিয়ামতের ময়দানে অনেক শাস্তি ভোগ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা যাতে এই সমাজের মধ্যে অনেকেই আছে যে এরকম কাজ করে থাকে, গরিবদের সাথে মিথ্যা ওয়াদা করে তাদেরকে সময় মতো এই ওয়াদার মর্যাদা দেয় না, সেই সব লোকদেরকে যারাও দেখেন না কেন তাদেরকে বুঝাবেন যাতে এরকম না করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন ধরনের মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিদার দিবেন না, এমনকি তাদের দিকে তাকাবেন না। তাই আমরা সবাই আসুন যাতে এরকম আমাদের মুসলিম ভাইয়েরা এই পথে না যায়, আমরা তাদেরকে আহ্বান করি সত্যের পথে। তাই প্রিয় বন্ধুরা, ভালো থাকেন, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন। কাপড়